হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আপনাদেরকে আবার স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে টাইটেল এন্ড ডেসক্রিপশন থেকে তোমরা বুঝতেই পেরেছো অলরেডি, কিন্তু গতকাল এইচএস বোর্ডের কিন্তু রেজাল্টস বেরিয়ে গেছে আর কলেজের অ্যাডমিশন বিএ বিএসসি বিকম এর ফার্স্ট ইয়ারে কিন্তু অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। আর এবছর তো তোমরাই জানো যে সমস্ত কলেজ কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন করছে, কিন্তু কিছু কলেজ তারা এক্সেম্পটেড হয়েছে যে তারা সেন্ট্রালাইজডের মধ্যে পড়বে না। তাদের জন্য আমি একটা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোন কোন কলেজ এক্সেম্পটেড হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন থেকে আপাতত। তো সেটা আই বাটনের উপরে চলে এসে তোমরা সেখানে চাইলে তোমরা চেক করে নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্রী শ্রী সায়তন কলেজের অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের প্রসেসটা। পুরো অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে জাস্ট ডামি ডেটা ভরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে অনলাইন ফর্ম ফিল আপটা করবে, কি প্রসেস আছে, কি কি রিকোয়ারমেন্টস আছে ইত্যাদি। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আসতে হবে গুগলের পেজে, যদি তোমরা ওয়েবসাইট না জানো। আর এখানে জাস্ট তোমরা টাইপ করে নেবে শ্রী শিক্ষায়তন কলেজ। আর এখানে দেখতে পাচ্ছ শ্রী শিক্ষায়তন কলেজের এখানে যে ওয়েবসাইট আছে, যে পোর্টালটা আছে, এই যে লিঙ্কটা দেখছো সেটাই তোমরা ক্লিক করবে। করার পর শ্রী শিক্ষায়তন কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবে। আর এখানে দেখো ওপরে একটা লিঙ্ক দিয়েছে ইউজি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2022-23। তো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা পেজ খুলে যাবে। আর এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2022-23, অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2022-23 আর অ্যাভেলেবল অন ওয়েবসাইট আফটার পাবলিকেশন অফ ক্লাস 12 রেজাল্টস অ্যান্ড নোটিফিকেশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আর এখানে কিছু হেল্পলাইনস নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সকাল 10টা থেকে নিয়ে বিকেল 6টা অবধি তোমরা যদি ফোন করো তোমরা কিন্তু এক্সিকিউটিভসদের পেয়ে যাবে। আর নিচে কিছু লিঙ্কস দেওয়া আছে, যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এই বছরের, সাবজেক্ট কম্বিনেশন কি আছে, আর কি কি সাবজেক্ট অফার করা হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজে। আর এখানে দেখো এখানে দিয়েছে যে প্লিজ চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর মেকিং ইয়োর অনলাইন অ্যাপ্লিকেশন। এটা কিন্তু সবার আগেই তোমরা দেখে নেবে যে কোনো কলেজে যখনই তোমরা অ্যাপ্লাই করতে আছো তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সেটা। তো আমি এখানে জাস্ট একটুখানি পড়ে দিচ্ছি। প্লিজ ডু নট ক্লিক অন ব্যাক অর রিলোড রিফ্রেশ F5 বাটন অন ইয়োর ব্রাউজার বাই ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম অ্যান্ড অ্যালাউ পপ আপস অন ইয়োর ব্রাউজার। তো এখানে এটাই দিয়েছে যে যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা ভুল করে F5 বাটন যেটা হয় সেটা তোমরা ক্লিক করে দেবে না, আর সবসময় যে পপ আপস গুলো যদি আসে কিছু সেগুলোকে অ্যালাউ করে দেবে। ডু নট ফিল আপ মোর দ্যান ওয়ান ফর্ম অ্যাট আ টাইম বাই কিপিং ডিফারেন্ট ট্যাবস অর উইন্ডোজ অফ ইয়ার ব্রাউজার ওপেন, সেভ ওয়ান ফর্ম অ্যান্ড দেন লগ ইন টু অ্যাপ্লাই টু আনাদার কোর্স। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একই বারে দুটো তিনটে ট্যাব তোমরা খুলেছে, মানে এইগুলোকে ট্যাব বলে, একই ক্ষেত্রে তোমার দুটো করে বা তিনটে করে ট্যাব তোমরা খুলে নিয়ে তোমরা একসাথে সাইমেন্টেনিয়াসলি দুটো তিনটে অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেরকম করবো না। এলিজিবল অ্যাপ্লিকেন্টস কমপ্লিট ইন অল রেসপেক্টস উইল ওনলি বি কনসিডার্ড ফর মেরিট লিস্টিং, প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড অল দ্য প্রসিডিওর্স। তো সবার আগে বলে দিই যে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস নয়, অ্যাকর্ডিং টু ইউর মেরিট কিন্তু তোমরা এখানে চান্স পাবে। তো মেরিট লিস্ট বেসিসেই কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন হবে, আর সমস্ত প্রসিডিওর যতক্ষণ না তোমরা কমপ্লিট করছো না ততক্ষণ কিন্তু মেরিট লিস্টে তোমাদের নাম আসবে না, মানে ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশন ফি। আর এখানে ইম্পর্টেন্ট লিখে দিয়েছে, কারেক্ট ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার শুড বি প্রোভাইডেড অ্যাট আ টাইম অফ ফিলিং আপ দ্য ফর্ম, ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার উইল বি ভেরিফাইড, অল দ্য কমিউনিকেশন উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ওনলি, কলেজ উইল নট বি রেসপন্সিবল ফর এনি নন রিসিপ্ট অফ এনি ইম্পর্টেন্ট ইনফরমেশন ডিউ টু ইনকারেক্ট ইমেল আইডি অর ফোন নাম্বার, দিস ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার শুড বিলং টু দ্য স্টুডেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে, কারণ আমরা নর্মালি দেখেছি অনেক ক্ষেত্রে যে তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করো, তো সাইবার ক্যাফেরা কি করে তোমাদেরকে বাইরে দাঁড় করিয়ে দেয়, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আর নিজেরা ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু তোমাদের ডিটেলস দিয়ে ওরা কিন্তু নিজেদের ইমেল আইডি আর ফোন নাম্বার প্রোভাইড করে দেয়, যার ফলে তোমাদের কাছে কিন্তু কোনো রকমের নোটিফিকেশান আসে না। তো তোমরা যদি সাইবার ক্যাফেতে গিয়ে যদি ফর্ম ফিল আপ করাও তোমরা কিন্তু তাদেরকে বলে দেবে বা বসিয়ে থেকে করাবে যে তোমাদের যেন ইমেল আইডি আর ফোন নাম্বার যেন দেওয়া হয়। আর অ্যাপ্লিকেশন ফি ফর ইচ কোর্স করেছে 500 টাকা করে। তো এখানে দেখো লিঙ্ক দিয়েছে ক্লিক টু অ্যাপ্লাই অ্যাডমিশন পোর্টাল, তো এই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ চলে এসে দেখো বাঁ সাইডে আছে অনলাইন অ্যাডমিশন সেশন আর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, আর রাইট হ্যান্ড সাইডে আছে লগ ইন। তো তোমাদেরকে এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আগে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখো নোট দিয়েছে যে অল ফিল্ডস মার্ক উইথ স্টার আর ম্যান্ডেটরি, এখানে যে কোনো স্টার মার্কস দেখছো এগুলো সবই কম্পালসারি, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার আগে বলে দিই আমি এখানে যা ডেটা ভরবো সমস্ত ডামি ডেটা, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা এই বছরের কলেজের অ্যাপ্লিকেশন
ফর্ম কি করে ভরবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা এখানে রয়েছে অ্যাপ্লিক্যান ফার্স্ট নেম, অ্যাপ্লিক্যান মিডিল নেম আর অ্যাপ্লিক্যান লাস্ট নেম। তো ফার্স্ট নেম হচ্ছে, মিডিল নেম থাকলে দেবে, না থাকলে জাস্ট সিম্পলি লাস্ট নেমে তোমরা স্কিপ করে চলে যাবে। ইমেল আইডি, এখানে তোমাদের ভ্যালিড যে ইমেল আইডি আছে, ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছো তোমরা নিজেদের ইমেল আইডিটাই কিন্তু এখানে প্রোভাইড করবে। আর ইমেল আইডিতে কিন্তু এখানে তোমরা ক্যাপস অন করে ইমেল আইডি দেবে না, মানে এরকম যদি ক্যাপিটাল লেটার্সে যদি তোমরা ইমেল আইডি দাও তাহলে কিন্তু এখানে দেখো ভ্যালিড ইমেল আইডি রিকোয়ার্ড। তো এইখানে তোমাদের কিবোর্ডের ক্যাপস অফ করে কিন্তু তোমরা এখানে তোমাদের ইমেল আইডি প্রোভাইড করবে। ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ আছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে চলে আসি আমরা ক্যাটাগরিতে। এখানে দেখো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি। এইবার এর মধ্যে এসসি, এসটি, ওবিসি এ আর ওবিসি বি তোমরা যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে লেটার অন। তো আমি জাস্ট দেখানোর জন্য এসসি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা পপ আপ উইন্ডো খুললো, এখানে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ কাস্ট সার্টিফিকেট, যদি থাকে তাহলে ইয়েস করবে। করার পর সার্টিফিকেট ইস্যুড বাই হুইচ স্টেট, মানে কোন স্টেট তোমাদেরকে এই কাস্ট সার্টিফিকেট এসসি হলো বা ওবিসি হলো তোমাদেরকে জেনারেট করে দিয়েছে বা ইস্যু করে দিয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেট হলে আদার স্টেট। তো আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর নেক্সট স্টেপ আসে ডু ইউ বিলং টু মারওয়াড়ি কমিউনিটি, ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে সিম্পলি নো করবে। তারপরে চলে আসছি সিলেক্ট জেন্ডার, এখানে বাই ডিফল্ট ফিমেল সিলেক্ট করে রাখবে কারণ এটা গার্লস কলেজ। আর এখানে দিয়েছে মোবাইল নাম্বার, আর তোমরা ক্যান্ডিডেটরা কিন্তু নিজেদের মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবে। করার পর নেক্সট স্টেপ আছে আর ইউ রেসিডেন্ট অফ কলকাতা, ইয়েস থাকলে ইয়েস করবে, নো থাকলে নো করবে। দিয়ে এবার লগ ইন ডিটেলসে চলে আসো। লগ ইন ডিটেলসে দেখো মোবাইল নাম্বার তোমরা যেটা উপরে প্রোভাইড করেছিলে সেটা নিচে চলে এসে, এবার তোমরা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করো। করার পর নিচে দেখো আর একটা লাস্ট যে 12 নম্বর যে অপশনটা আছে যে সিলেক্ট ডিগ্রি বা আন্ডার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট ক্লিক করার পর এখানে গেট ওটিপি যে বক্সটা দেখছো এটাই তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে একটা উইন্ডো পপ আপ হয়ে গেছে, তো তোমরা যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করছো সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তো সেই ওটিপিটা তোমাদেরকে দিতে হবে। করার পর নিচে যে সাবমিট বাটনটা দেখছো এই সাবমিটে তোমরা ক্লিক করে দেবে। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের চলে এসেছে যে তোমাদের লগ ইন আইডি সাবমিট হয়ে গেছে আর তোমাদের পাসওয়ার্ড যেটা তোমরা প্রোভাইড করেছিলে সেটা দেওয়া আছে। তো এইটাই তোমরা পাসওয়ার্ড আর তোমাদের লগ ইন আইডি ভালো করে সেভ করে রাখবে। তো ওকে করার পর এরকম একটা পেজ আবার খুলে যাবে। এখানে দেখো জেনারেল ইনফরমেশন, এখানে 1 যে 1 নম্বর যেটা দেখছো সেটা কিন্তু ওখানে গ্রিন হয়ে গেছে আর এখানে বাদ বাকি কিন্তু সমস্ত কিন্তু ব্লু রয়েছে, মানে এক একটা করে তোমরা যখন স্টেপ বাই স্টেপ যখন ক্লিয়ার করতে থাকবে বা যখন সাবমিট করতে থাকবে তখন কিন্তু এগুলো গ্রিন হতে থাকবে। তো আমরা এখানে এখন সিলেক্ট করে নেবো আমাদের বোর্ড, তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেটা নিয়ে নেবে। এবার দেখো এখানে সাবজেক্ট বাই মার্কস দেওয়া আছে, এই মার্কস এন্ট্রি যে বাটনটা দেখছো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে, এখানে দেখো এখানে সাবজেক্টস দিতে হবে। আর তোমরা যদি মনে করো যে এখানে 4টে সাবজেক্ট ছাড়া আরও এক্সট্রা সাবজেক্ট তোমরা দেবে তো অ্যাড ড্র করলে তোমাদের এখানে সাবজেক্ট চলে আসবে। তো আমি জাস্ট করে একটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা তোমাদের সাবজেক্ট সিলেক্ট করবে ইংলিশ, আর এখানে বাই ডিফল্ট কিন্তু টোটাল মার্কসে 100 100 করে সব সমস্ত চলে আসবে। পরে সব করে সিলেক্ট করে নেওয়ার পর সাবজেক্টস, তারপরে তোমরা কিন্তু এখানে মার্কস ওপেনে তোমরা কিন্তু মার্কস তো এক একটা করে তোমরা দিতে থাকবে। সাইকোলজি তো সমস্ত সাবজেক্ট দিয়ে দেওয়ার পর টোটাল মার্কস সমস্ত 100 মার্কসে তোমরা যে পরীক্ষা দিয়েছিল সেটা তোমরা দিয়ে দেবে। এবার তোমরা মার্কস অপশন তোমরা যে যে সাবজেক্টে যেরকম মার্কস পেয়েছো সেগুলো তোমরা এন্টার করতে থাকো। দিয়ে এই যে ডান বাটনটা দেখছো এই ডানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এবার 16 নম্বরে চলে আসি ইনস্টিটিউট ডিটেলসে, আর ডিটেলস এন্ট্রি এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে, এখানে তোমাদের ইউনিক আইডি দিতে হবে, তোমাদের রোল নাম্বার যেটা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রোল নাম্বার হয় তো সেটা তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। তো ইউনিক আইডি দেওয়ার পর তোমরা চলে আসবে ইনস্টিটিউটে, এখানে অনেক রকম স্কুলের নাম দেওয়া আছে, তোমরা যদি এই এই সমস্ত যে নামগুলো দেওয়া আছে স্কুলের এখান থেকে যদি পাসড আউট করে আসো তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে, আর না হলে একদম শেষের দিকে চলে যাবে, এখানে আদার ইনস্টিটিউট সিলেক্ট করে তোমরা এখানে আদার দিয়ে দেবে। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি একটা যে কোনো একটা স্কুল সিলেক্ট করে নিলাম। কান্ট্রি তোমরা কোন কান্ট্রি থেকে বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে, স্টেট তোমরা সিলেক্ট করে নেবে, আদার স্টেট হলে আদার স্টেট সেইভাবেই আবার সিলেক্ট করে নিচ থেকে
আদার সিলেক্ট করে এখানে আদার স্টেট দিয়ে মেনশন করে দেবে, সিটি তোমরা কোন সিটি থেকে বিলং করছো সেটা দিয়ে দেবে। সেরকম আদার সিটিতেও আছে মিডিয়াম, তোমাদের ক্লাস টুয়েলভে কি মিডিয়ামে পড়ানো হয়েছিল সেটা তোমরা দিয়ে দেবে। সিলেক্ট ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করেছো 2022। আর নেক্সট আসি কনফার্ম ফ্রম উইচ স্ট্রিম, মানে তুমি ক্লাস টুয়েলভে তুমি কোন স্ট্রিম থেকে পাস করেছিলে সেটা তোমরা দিয়ে দেবে, সায়েন্স কমার্স হিউম্যানিটিস। দেওয়ার পর এখানে আছে কোর্স আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তো প্রিভিয়াসলি অ্যাডমিটেড ইন এনি কোর্স আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানে জাস্ট সিম্পলি নো করে দেবে কারণ তোমাদের প্রথম বছর গ্র্যাজুয়েশন করছো। আর দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, দিয়ে এই যে ডান বাটনটা দেখছো এখানে তোমরা ক্লিক করে দেবে। তো করার পর এখানে তোমরা সাবমিট করবে, তো সাবমিট করার পর দেখো একাডেমিক ডেটা সেভ হয়ে গেছে, এখানে ওকে করবে। আর এখানে দেখো এখানে কিন্তু আবার এই 2 নম্বরটা গ্রিন হয়ে গেছে। আর করার পর এখানে দেখো 3 নম্বর চলে আসছে, বা কোর্স অ্যাপ্লিকেশন, মানে তোমরা কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো, এখানে এতগুলো কোর্স আছে। তো আমি জাস্ট ইংলিশ সিলেক্ট করলাম। আর করার পর দেখো এখানে চলে এসে টোটাল অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড 500 টাকা, মানে শুধু ইংলিশের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে জাস্ট একটাই ইংলিশে টিক করেছি বলে এখানে 500 টাকা দেখাচ্ছে। তুমি ইংলিশ ছাড়া আরো যদি কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও, যেরকম ধরো তুমি হিস্ট্রিতেও করতে চাইছো, পল সায়েন্সে করতে চাইছো, দেখো অ্যামাউন্ট কিন্তু 500 মাসও করে বেড়ে যাবে। তো আমি জাস্ট দেখানোর জন্য 3টে সাবজেক্ট নিলাম। তো করার পর এখানে জাস্ট সাবমিট করবে, আর সাবমিট করার পর এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে। আর এখানে যে তুমি 3টে যে সাবজেক্ট সিলেক্ট করেছো এখানে একটা ডিক্লারেশন আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কোর্স সেশন মেনশনড অ্যাবাভ আর সিলেক্টেড বাই মি অ্যান্ড ক্যানট বি চেঞ্জ অর রিভার্সড আফটার সাবমিশন। মানে তুমি যে সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করেছো এইটা তুমি এখানে ডিক্লেয়ার করছো যে আমি একদম ফুল প্রুফ ভাবেই কিন্তু এই সাবজেক্ট সিলেক্ট করেছি। তো করার পর এখানে কন্টিনিউ উইথ সিলেকশন করবে। তো করার পর কোর্স ডিটেলস তোমাদের সেভ হয়ে গেছে, তো দেখো কোর্স ডিটেলস এ 3 নম্বরটা সেভ হয়ে গেছে। এবার আসি অ্যাডিশনাল ইনফরমেশন, তো আমি এখানে জাস্ট ডামি তোমাদেরকে জাস্ট ভরি ভরি জাস্ট দেখে নিচ্ছি। ব্লাড গ্রুপ তোমাদের যেটা থাকবে সেটা তোমরা নিয়ে নেবে, ন্যাশনালিটি সিলেক্ট করে নেবে, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল বা ম্যারিড যেটা তোমরা আছো সেটা তোমরা দিয়ে দেবে, মাইনরিটি গ্রুপ থেকে বিলং করছো কি না ইয়েস নো সেটা তোমরা দিয়ে দেবে, ফার্স্ট জেনারেশন লার্নার। ফার্স্ট জেনারেশন লার্নার মানে হচ্ছে যে তোমরা তোমাদের বাড়ি থেকে কি প্রথম কেউ গ্র্যাজুয়েশন করতে আসো, নাকি তোমাদের বাড়িতে আরো কেউ গ্র্যাজুয়েশন করেছে। যদি প্রথমবার আসো তাহলে ইয়েস করবে, আর যদি বাড়ি থেকে যদি কেউ করে থাকে তাহলে সিম্পলি এটাকে নো করবে। করার পর রিলিজিয়ান তোমরা সিলেক্ট করে নেবে, ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস বা নো, ইয়েস করলে এখানে তোমাদেরকে ফিজিক্যালি মেনশন করতে হবে যে তোমরা কি টাইপের আছো। তো আমি জাস্ট দেখানোর জন্য এটাকে ইয়েস করলাম, আর এখানে একটা সিলেক্ট করে নিলাম। আধার কার্ড, তোমাদের যে আধার কার্ড যেটা আছে সেটা তোমরা প্রোভাইড করে দেবে। নেক্সট আসছি সিঙ্গেল প্যারেন্টে, তো এখানে ইয়েস নো যেটা তোমাদের থাকবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আসছি নেক্সট ফাদার্স নেমে, তো ফাদার্স টাইটেল সিলেক্ট করে নিয়ে বাবার নাম তোমরা দিয়ে দেবে, ফাদার্স অকুপেশন কি আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার যেটা থাকবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, ফাদার্স ইমেল আইডি যেটা থাকবে সেটা তোমরা এখানে প্রোভাইড করে নেবে। এবার নেক্সট আসি মাদার্স নেবে, মাদার্স এখানে টাইটেল সিলেক্ট করে নেবে, তো মায়ের যে নাম আছে সেটা তোমরা দিয়ে দেবে, দিয়ে মাদার্স অকুপেশন, মাদার্স কন্ট্যাক্ট নাম্বার, মাদার্স ইমেল আইডি, পারমানেন্ট অ্যাড্রেস যেটা তোমার থাকবে সেটা তোমরা দিয়ে দেবে, কান্ট্রি যে কোন কান্ট্রি থেকে বিলং করছে সেটা দিয়ে দেবে, স্টেট তোমরা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল, সিটি কলকাতা, যে স্টেট থেকে বা যে সিটি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা সিলেক্ট করে দেবে, পিনকোড যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই যে চেকবক্সটা দিয়েছো এটা জাস্ট ক্লিক করবে, বাই ডিফল্ট সমস্ত ডেটা নিয়ে চলে আসবে। রিলেশন টু গার্জেন, এখানে ফাদারকে সিলেক্ট করে নেবে বা মাদারকে সিলেক্ট করে নেবে, যেটাই সিলেক্ট করবে বাই ডিফল্ট সেটা চলে আসবে। আর যদি আদার থাকে তাহলে আদার গার্জেন তোমাদেরকে প্রোভাইড করতে হবে, তো জাস্ট দেখানোর জন্য ফাদার সিলেক্ট করলাম, আর গার্জেনের অ্যাড্রেস চলে এসেছে। মান্থলি ফ্যামিলি ইনকাম, এটা ম্যান্ডেটরি নয় যে তোমাদের মান্থলি ফ্যামিলি ইনকামের ওপর দিয়ে তোমাদের কলেজের অ্যাডমিশন হবে, তোমাদের অ্যাকর্ডিং টু মেরিট হবে, তো তোমাদের যেটা রেলেভেন্ট মনে হবে তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা আসছে বাই ডিফল্ট এখানে 25,000 আমি দিয়েছি, এখানে ক্লিক করার পরে কিন্তু ওটা ক্যালকুলেট করে এখানে বাই ডিফল্ট নিয়ে চলে আসে। এবার নেক্সট আসছি কোভিড ভ্যাকসিন ইনফরমেশনের জন্য, এখানে দেখো ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ সমস্ত কিছু দেওয়া আছে, তোমাদের যতটাই ডোজ কমপ্লিট হয়েছে সেটা তোমরা দিয়ে তোমরা এখানে প্রসিড করবে। এবার নেক্সট আসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই আন্ডার স্পোর্টস ক্যাটাগরি, যদি তোমরা স্পোর্টস ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি তোমরা কোনো স্টেট লেভেল খেলেছো বা ইন্টারন্যাশনাল লেভেল যদি কিছু খেলে এসছো তাহলে এখানে জাস্ট সিম্পলি ইয়েস করবে, যদি না করো তাহলে সিম্পলি এটাকে নো করবে। আমি জাস্ট নো করে এবার সাবমিট করলাম, সাবমিট করার পর আমার অ্যাডিশনাল ইনফরমেশনও কিন্তু আমার হয়ে গেছে সমস্ত কিছু ডিটেলস। এবার লাস্ট আসছি পেমেন্টে, তো পেমেন্ট এখানে শুধু অনলাইন পেমেন্টই আছে, আর এখানে তোমাদের যে 1500 টাকা যে ডিটেলসটা ছিল সেটা তোমাদের চলে এসছে।
আর দিয়ে এখানে জাস্ট সাবমিট করবে। তো সাবমিট করার পর এখানে পেমেন্ট গেটওয়েতে চলে আসবে। এখানে দেখো ক্রেডিট কার্ডের অপশন আছে, ডেবিট কার্ডের অপশন আছে, আদার ডেবিট কার্ডস এর অপশন আছে, ইন্টারনেট ব্যাংকিং অপশন আছে। তো যেরকম যেটা তোমাদের সুটেবল মনে হবে সেটা তোমরা এখানে কার্ড নাম্বার আর কার্ডের সমস্ত ডিটেলস এ পেমেন্ট করে দেবে। করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু পুরোটা সাবমিট হয়ে যাবে। আর ফর্মের প্রিন্ট আউট পেতে হলে তোমাদেরকে আসতে হবে সেই লগ ইন পেজে। এখানে তোমাদের লগ ইন আইডি মানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। আর এখানে দেখো তোমরা একটা বাটন দেখতে পাচ্ছ, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই বাটনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে। এই পিডিএফ হিসেবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি কোনো রকমের রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো সবকিছু তোমাদের কমেন্টে রিপ্লাই করার। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।